মাজনিশা তীব্রবেগী গাড়ির ভয়ঙ্কর কাণ্ড। শনিবারের মাজনিশার পার্টির পাছত অঘটন ঘটনাটো ডিব্রুগড়ৰ। শনিবারে মাজনিশা এটমসফেয়ার বারর পর সুরার রাগীত মাতাল হয়ে দুগী যুবতীর সঙ্গে ওলাই অহা দুই যুবকে সংঘটিত করলে ভয়ঙ্কর কাণ্ড। দুই যুবতীর সঙ্গে AS06R8134 নম্বরের গাড়িখনত উঠিল দুই যুবক। হোমেনজ্যোতি বরগোহাঁই নামের যুবকজনে তীব্রবেগে চলাই নিয়ে গাড়িখনে মহতিয়াই নিলে বাটর কাষত রখাই থা পাঁচখন গাড়ির লগতে এখন স্কুটি। অবশেষত লাইটপোস্টত খুন্দিয়াই হাসপাতাল পালেগৈ মাতাল গাড়ি চালক হোমেনজ্যোতি বরগোহাঁই। মানে ইমান রাতে দুজন ছালীক লয়ে দুজন লড়া ইমান স্পীডত গাড়ি গই আছে, মানে ডেফিনেটলি ইহতি খাই বই আহিছে, এটো তো 100% আছে। নোখোয়াকে ইমান স্পীডত কোনো গাড়ি ড্রাইভ নকরে আর দুজন ছালী লগত আছে। অলমোস্ট ইয়াত আমার ইয়াত কিবা হোটেল সোটেল দুই একটা খুলিছে নতুনকে, বোম্বাই লিখিয়া মানে আর মাহল এটা থাকে। মাতাল যুবক যুবতীর গাড়ির খুন্দাত উপরি পড়া স্কুটি আরোহী প্রশান্ত কুঁয়ারকু ভর্তি করাবলগিয়া হল চিকিৎসালয়ত। মাজনিশালয় খোলা থাকা বারর পর কুড়ার রাগীত মাতাল হয়ে অহা যুবক যুবতীয় সংগঠিত করা কাণ্ডর পাছতে হাহাকার লাগিল ডিব্রুগড়ের খেমকা মার্কেট আর HS রোডত। মোরে গাড়িটা মারিছে আগতে, মোর দুটা গাড়ি আসলে, এটা সেল্টস এটা বালিনয়, দুটাতে হিট করেছে। তারপর যিনি ইনজিওর্ড আসলে তখেতে এজন AMCত এডমিট আছে এতিয়া, আর এজন যিনি ড্রাইভ করেছিল তখেতে ব্রহ্মপুত্র হসপিটালত আছে। ইতিমধ্যে গাড়ির খুন্দাত হাসপাতালত ভর্তি হবলগা হওয়া প্রশান্ত কুঁয়ারর পরিয়ালে হোমেনজ্যোতি বরগোহাঁই এন্ড কোম্পানির বিরুদ্ধে দাখিল করেছে এজাহার। এই এজাহারের আধারত ডিব্রুগড় আরক্ষী তদন্ত করলে জালত পড়ব মাজনিশা রাজপথক পৈতৃক সম্পত্তি বলে ধরে লওয়া বহু ধনীর দুলাল। ডিব্রুগড়ের জেসিম আহমেদর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।